গড়েশ্বৰত অস্ত্রধারী লোকৰ মুক্ত বিচরণক লৈ অঞ্চলজুড়ি তীব্র চাঞ্চল। সেনার চোরাংচোৱা বিভাগৰ অনুশীলন বুলি জনালে তামুলপুর আরক্ষী অধীক্ষকে। সামকতা নাই চাঞ্চলৰ হাতত মরণাস্ত্র লৈ ভোগপুর বালাভৰী মহৰীপাৰা পুখুৰীপাৰা আদি অঞ্চলত অস্ত্রধারীর বিচরণ। ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরিক্ষিত প্রায় 25 জনীয় এটি দলে হাতে হাতে অস্ত্র লৈ মুক্ত বিচরণ করাক লৈ অঞ্চলটোত তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানিব পৰা মতে আজি 22 ডিসেম্বর নিশা প্রায় 8 বজাত ভোগপুরের ঔবাড়ী বজার এলাকাত দলটুক গাঁওয়ের একাংশ লোকে প্রত্যক্ষ করে গড়েশ্বৰ আরক্ষী খবর দিয়ে। অচিনাকি লোকে হাতত মরণাস্ত্র লৈ গাঁওখনত প্রবেশ করাত আতঙ্কিত হয়ে পড়ে অঞ্চলটো রাইজ। গড়েশ্বৰ আরক্ষী অঞ্চলটোত প্রবেশ করে অস্ত্রধারী লোক কেইজনের সন্ধানত অভিযান অব্যাহত রাখিছে। ইপিনে নিশা প্রায় 11 বজাত তামুলপুর জেলা আরক্ষী অধীক্ষক পঙ্কজ যাদব বালাবাড়ী গাঁত উপস্থিত হয় তদন্ত আরম্ভ করে। সাংবাদিকরে হওয়া কথোপকথনত আরক্ষী অধীক্ষকগুলো প্রাথমিক তদন্ত মর্মে অস্ত্রধারীসল তামুলপুর সেনা ছাউনির এটি ইউনিট বলে জানিবলে দিয়ে। সেনার চোরাংচোৱা বিভাগের এ এক অনুশীলনের অংশ বলে জানিবলে দিয়ে। আজ ইউনিট মে বালাবাড়ি গাঁওবুড়া নে হামে ইনফর্ম কিয়া কি উন্হোনে 15 কো আর্মি ইউনিট মে উইথ আর্মস মে দেখা, আর্মি ইউনিফর্ম মে আর্মস কে সাথ মে দেখা হ্যায়। তো হামনে ফটাফট টিম ভেজা ওর ভেরিফাই কিয়া, ও তামুলপুর মে স্টেশন আর্মি ইউনিট কা এক কুছ র‍্যাপ থা, তো ইয়াহা পে কুছ ফিল্ড প্র্যাকটিস কে লিয়ে আয়া থা। তো থোড়ে টাইম কে লিয়ে লোগো মে মিসঅন্ডারস্ট্যান্ডিং হো গই থি, নাও ও ভি ভেরিফাইড হো গয়া হ্যায় কি কিসি ভি তরিকে কি কোই চিন্তা কি বাত নাই। আনহাতে এয়া সেনার অনুশীলনের অংশনে কোনো উগ্রপন্থী সংগঠনের টহল সিয়া পরবর্তী সময়ত স্পষ্ট হব। আরক্ষী অধীক্ষক পঙ্কজ যাদবে জানিব দিয়া মতে সেনার কোনো দলে এনে ধরনের অনুশীলন চলালে স্থানীয় আরক্ষীক খবর দিব লাগে যদিও আজি কোনো ধরনের খবর লাভ করা নাছিল আরক্ষীয়ে, যার ফলত নিশার ভোগত অঞ্চলজুড়ি চাঞ্চল্য বিরাজ করে। আরক্ষী অধীক্ষক পঙ্কজ যাদবে কাইলৈ সেনার ইউনিটটো তামুলপুর আরক্ষী থানালৈ তলব করেছে। আরক্ষী বিষয়াগৰাকীয়ে এই ঘটনাক শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই বলে জানাইছে যদিও এতিয়ালৈ চাঞ্চল্য বিরাজ করেছে অঞ্চলটোত। সবগুলাত হাতিয়ার আছে, সবরের লগত বেডিং আছে, সবগুলাত হাতিয়ার আছে, সবগুলাত টর্চ লাইট আছে, এটা এটা কপালত বান্ধি লৈছি। হেন ডাইরেক্ট কাকো একো সোধা নাই, ডাইরেক্ট গুছি গেছি নদী পার হৈ গেনে। আপোনাৰ গাঁৱৰি গৈছে আৰু? গাঁৱৰি। গাঁৱখনৰ নাম কি? ভোগপুৰ, পশ্চিম ভোগপুৰ। হয়, ৰামচাৰ উঠছে যায় গেনে। বর্তমানে আপনার কি সন্দেহ করেছে? এতিয়া সন্দেহ কেনেকুৱা কৰিম? আমি আর্মি বুলি ভাবিছিলোঁ, আর্মি বুলি ভাবি লৈছোঁ আমি মনত। এতিয়া পুলিচেহে গম পাব আর্মি আছে নে পাৰ্টি চলি আছে, সেইটো আমি গম নাপাম আৰু। মানে মূৰত এটা লাই দিছিল আৰু 24 জনমান চাগে মানুহ আৰু বন্দুক লৈ এনেকৈ আৰ্মি আন পাইছোঁ আৰু। আমি বিশেষ একো নাজানো, এনেকৈ দেখিছোঁ। কিবা কিবা সুধিছিল নাই? এনেই আৰু কাষৰ এটা সুধিছিল খবৰ কেনে হিন্দীতে, বাকী সি ক'লে ভালে। লগত কিবা আছে নেকি? লগত সেনেকুৱা এটা নটিচ কৰা নাই। কিমানজন কিমানজন মান মানুহ আছিল? 20 25 জন খামি জামি বলে যাই থাকা গম পাব আপনার অঞ্চলের নাম ভোগপুর।